ফের শুটআউট। এবার উত্তর চব্বিশ পরগনার সোদপুরের অমরাবতীতে ফ্ল্যাটে ঢুকে কুখ্যাত দুষ্কৃতী রামুয়াকে গুলি করে খুন, উদ্ধার মৃতদেহ, পুরনো সাগরেদদের হাতেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বন্ধ হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা টিটাগড়ে ডেডিকো জুট মিল। রাতারাতি কর্মহীন প্রায় 2000 শ্রমিক, জঙ্গি শ্রমিক আন্দোলনের কারণ দেখিয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। আজ সকালে চটকলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হয়। নরেন্দ্রপুরের কন্দরপুরে বাজি প্রদর্শনীর সময় বিস্ফোরণে জখম তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাতে বাজি পোড়াতে গিয়ে বিস্ফোরণ হয়, জখম হন বেশ কয়েকজন। সাগরের জল স্পর্শ করে কপিল মুনির আশীর্বাদ নিয়ে মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর সঙ্গমে এসেছেন তীর্থযাত্রীরা। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মাহেন্দ্রক্ষণ, তবে আজ সন্ধে থেকেই শুরু হবে স্নান। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানীসরাইয়ের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে স্বেচ্ছাসেবী সংস্থার গাড়ি, দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা, আহত চালক সহ গাড়ির 5 আরোহী। দাঁতন থানা চত্বরে বিস্ফোরণ, আহত 2 এনভিএফ কর্মী ভর্তি হাসপাতালে, একজনের অবস্থা আশঙ্কাজনক। বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজি মালখানা থেকে সরানোর সময় বিস্ফোরণ, অনুমান পুলিশের। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা, যুবকের উপস্থিত বুদ্ধি ও সাহসের জেরে ভয়ে পালালো দুষ্কৃতীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা, পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নদিয়ায় জোড়া দুর্ঘটনায় মৃত 2, চাকদা থেকে মদনপুরগামী বাইকের সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু বাইক আরোহীর। অন্যদিকে বেগোপাড়ায় 34 নম্বর জাতীয় সড়কের উপর লরির ধাক্কায় মৃত্যু 1 সাইকেল আরোহীর। সপরিবারে পুরীতে বেড়াতে তৃণমূল নেতা, সেই সুযোগে উলুবেড়িয়া থানার কাছেই কয়েক লক্ষ টাকার সোনার গয়না, টাকা, লাইসেন্সড পিস্তল ও 20 রাউন্ড গুলি চুরির অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে জানিয়েছে পুলিশ। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প মানুষকে বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঠেলছে, শান্তিনিকেতনে মন্তব্য অর্থনীতিবিদ প্রণব বর্ধনের। বিভিন্ন প্রকল্পের কার্ডে মন্ত্রীদের ছবি ব্যবহারেরও সমালোচনা করেন তিনি। নানুরের সভায় ভিড় কম কেন? আমোদপুরের সভা থেকে নানুরের ব্লক সভাপতিকে শোকজের কথা জানালেন অনুব্রত মণ্ডল। পরে সভায় 2 লক্ষ লোক আনার টার্গেট, আক্রমণ শানালেন মোদীকেও।